আকাশবাণী কলকাতা জেলার চিঠি উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী সারা দেশের সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও যথোচিত মর্যাদায় পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবস উদযাপন করা হলো। জেলার রায়গঞ্জ স্টেডিয়ামে জাতীয় পতাকা উন্মোচন করে মূল অনুষ্ঠানের সূচনা করেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা এদিন স্টেডিয়ামে বিভিন্ন সরকারি দপ্তরের তরফে ও বেসরকারি উদ্যোগের কুচকাওয়াজ হয় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন পদাধিকারী ও বিশিষ্ট ব্যক্তিরা আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা এই তালিকা অনুযায়ী এবার ভোটার সংখ্যা বেড়েছে তেরো হাজার সাতশো জন পাশাপাশি বেড়েছে ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যাও চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে উত্তর দিনাজপুর জেলায় মোট ভোটার বাইশ লক্ষ সতেরো হাজার পাঁচশো চুয়াল্লিশ জন নতুন ভোটার হিসেবে সংযোজিত হয়েছেন সাঁত্রিশ হাজার দুশো পঁচিশ জন পুরুষ ভোটারের সংখ্যা এগারো লক্ষ বাষট্টি হাজার পাঁচশো চৌত্রিশ মহিলা ভোটারের সংখ্যা এগারো লক্ষ চার হাজার ছশো ষোলো এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একশো জন বিগত নির্বাচনে জেলায় ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ছিল দু হাজার এবারের লোকসভায় আটাত্তরটি কেন্দ্র বেড়ে ভোটগ্রহণ কেন্দ্রের মোট সংখ্যা দাঁড়াল দু হাজার দুশো এদিকে পঁচিশে জানুয়ারি সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে উত্তর দিনাজপুর জেলাতেও জাতীয় ভোটার দিবস পালন করা হয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশ অনুসারে ভোটের মতো কিছু নাই ভোট আমি দেব ভাই এই স্লোগানকে সামনে রেখে রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা প্রশাসন কার্যালয়ের সামনে জাতীয় ভোটার দিবস পালন করা হয় এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা অনুষ্ঠান মঞ্চ থেকে নতুন ভোটারদের হাতে ভোটার কার্ডও তুলে দেওয়া হয় পাশাপাশি একটি সুসজ্জিত ট্যাবলোর উদ্বোধন করা হয় সবুজ পতাকা নাড়িয়ে ট্যাবলোটি জেলা জুড়ে ভোট সচেতনতার বার্তা পৌঁছাবে তৃতীয় লিঙ্গের সুন্দরী প্রতিযোগিতায় সেরার খেতাব পেলেন রায়গঞ্জের রুদ্রাক্ষী ঝা সম্প্রতি কানপুরে আয়োজিত মিস ট্রান্স ইন্ডিয়া ইন্টারন্যাশনাল টু থাউজেন্ড অংশ নিয়ে বিভিন্ন রাজ্যের ছেচল্লিশ জন প্রতিযোগীর মধ্যে সেরার মুকুট ছিনিয়ে নেন তিনি রুদ্রাক্ষী রায়গঞ্জ ইউনিভার্সিটির স্নাতক স্তরের তৃতীয় বর্ষের ছাত্রী পড়াশোনার পাশাপাশি তিনি একজন মেকআপ আর্টিস্টও মিস ট্রান্স ইন্ডিয়া দু হাজার পর রুদ্রাক্ষীর স্বপ্ন আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করার কালো নুনিয়া ধান জিআই স্বীকৃতি পাওয়ায় খুশি উত্তর দিনাজপুরের কৃষকরা ফলে আবারও আগ্রহ বাড়ছে এই চাষের উত্তর দিনাজপুরের গর্ব তুলাইপাঞ্জি বহু বছর আগেই জিআই স্বীকৃতি পেয়েছে অন্যদিকে বেশ কিছু বছর ধরে উত্তর দিনাজপুরে ফিয়াম নামক একটি সংস্থা চাষিদের নিয়ে অর্গানিক উপায়ে কীভাবে কালো নুনিয়ার ভালো ফলন পাওয়া যায় সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে উত্তর দিনাজপুরের উপকৃষি আধিকারিক সাফিউল আলম জানান রায়গঞ্জের আবহাওয়া কালো নুনিয়া ধান চাষের উপযোগী কালিয়াগঞ্জ ইটাহা রায়গঞ্জ সহ বেশ কিছু জায়গায় এই কালো নুনিয়া ধান সামান্য কিছু পরিমাণে চাষ হলেও এবার জিআই স্বীকৃতি পাওয়ায় এই ধান চাষে উৎসাহ বাড়বে কৃষকদের মনের জোর আর অদম্য ইচ্ছাকে কাজে লাগিয়ে পরিযায়ী শ্রমিক থেকে কারখানার মালিক হয়ে উঠলেন জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার অঞ্চলের বিশ্বনাথপুরের সফিউর রহমান তাঁর জামা তৈরির কারখানায় এখন কুড়িজন স্থায়ী কর্মী কাজ করেন একটা সময় পরিযায়ী শ্রমিকের কাজ করতে হতো বছর পঁয়ত্রিশের এই যুবককে এখন নিজের উদ্যোগে বাড়িতে শার্ট বানানোর কারখানা স্থাপন করে এলাকায় নজির সৃষ্টি করেছেন সফিউর অচিরাচরিত শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের কথা পড়ুয়ারা পাঠ্য বইয়ে পড়েছে কিন্তু কালিয়াগঞ্জের তরঙ্গপুর বড়াল হরলাল গার্লস হাইস্কুলের ছাদে উঠলে সেটা চাক্ষুষ করতে পেরে খুশি পড়ুয়ারা উত্তর দিনাজপুর জেলায় প্রথম দু সাল থেকে এই স্কুলে দিতে হয় না কোনো বিদ্যুতের বিল সৌরশক্তির মাধ্যমেই আলোকিত হয় সমগ্র স্কুল মাসপর্তি নয় থেকে দশ হাজার টাকার বিল মেটানোর বদলে এখন নিখরচায় স্কুলে এই সৌরবিদ্যুতের মাধ্যমেই চলে জলের মোটর কম্পিউটার লাইট পাখা সমস্ত কিছুই এমনকি স্কুল সংলগ্ন আশেপাশের কিছু এলাকাও এতে আলোকিত হয় এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষিকা সোমা বাগচি জানান এই বিদ্যুৎ ব্যবস্থা লাগানোর ফলে আজ বহু বছর ধরে বিদ্যুতের বিলের সাশ্রয় হচ্ছে জেলার চিঠি শেষ হল উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী